হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের দেখাচ্ছি খুবই সিম্পল একটি রেসিপি, ঝাল পাকোড়া। এটিকে আমরা ঝাল পোয়া অথবা ঝাল পাকানো বলে থাকি। আমরা এখন চলে যাব রেসিপিতে। প্রথমে একটি পাত্রে এক কাপ পেঁয়াজ কুচি, এক টেবিল চামচ মরিচ কুচি, এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, এক টেবিল চামচ চিনি, এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আধা চা চামচ বেকিং পাউডার ও একটি ডিম দিয়ে সব উপকরণ একসাথে মিশিয়ে এক কাপ ময়দা দিয়ে আধা কাপ পানি অল্প অল্প দিয়ে মিশ্রণটি ভালোভাবে মেখে নিব। এবার একটি গরম প্যানে পাকোড়া ডুবো তেলে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিব। এবার অল্প অল্প করে ব্যাটার আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। এখানে আমি চা চামচ ব্যবহার করেছি যাতে পাকোড়াগুলো একটি পারফেক্ট শেপের হয়। এখন আমি পাকোড়াগুলো হালকা বাদামি করে ভেজে টিস্যু পেপারে তুলে নিচ্ছি। সিম্পলি হয়ে গেল পাকোড়া রেসিপি। বন্ধুরা, রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বিড়ি ললনার সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।